একদম ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আছি। সত্যি কি দুর্ধর্ষ ভিউ, এটা হচ্ছে উপর থেকে ভিউ। হ্যালো গাইস, আমরা এবার যাচ্ছি গুন্ডি চুগাই ওয়াটারফলস, গুন্ডি চাগাই অ্যাকচুয়ালি না চুগাই জানি না কি, যাই হোক তো ওখানে যাচ্ছি। ভীমকুণ্ড জলপ্রপাতটা দেখলাম আগের ভিডিওটা, ভীমকুণ্ড জলপ্রপাতের তোমরা দেখলে, দেখতে চাইলে দেখতে পারবে, সত্যি অসাধারণ জায়গা, অসাধারণ মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো বেশ কিছুক্ষণ সময় কাটালাম ওখানে, তারপর এখন যাচ্ছি গুন্ডি চাগাই ওয়াটারফলস। এখান থেকে 70 কিলোমিটার রাস্তা, আর এখন বাজে 2টো, রাস্তায় করে নেবো লাঞ্চ, দেখি তো চলো কতক্ষণ লাগে দেখি। গুগলের হিসাবে গেলে ওই 3:45 বা এরকম 50-এর দিকে পৌঁছাবো, কতক্ষণ পৌঁছাইতে লাগে সেটা একবার দেখার আছে। এই জায়গাটাও খুবই সুন্দর জায়গা, তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো। একটু হোটেল পেয়ে গেছিলাম এই মেন রোডে উঠে, সেই জন্য ওখানে একটু আমরা লাঞ্চ করে নিলাম। আবার সেই আমরা এটা পার হচ্ছি সেই নদীটা, আমার মনে হয় এই যে জলটা আসছে এইটাই মনে হয় ভীমকুণ্ড জলপ্রপাতের জল, না তো এত জল কোত্থেকে আসবে? ভীমকুণ্ডের জল ঈশের জল হতেই পারে, তুমি জানো জলটা আসছে কোত্থেকে। তাহলে তো যাই, একটু দেরি হয়ে গেল আমাদের লাঞ্চ করার জন্য। এখানে একটা মন্দিরও আছে তো, হ্যাঁ বড় মন্দির, ভালোই বড় মন্দির, তো লাঞ্চ তো করতেই হবে, না হলে তো ইঞ্জিন চলবে না। 3:15 বাজে আর 45 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা মতো সময় লাগবে, 4:15 টাকা দোকানে পৌঁছবো ব্যাস, আর ওখান থেকে আমরা হোটেলে ব্যাক করবো। এনে 220 প্রায় শেষ, ডান দিকে গেলে কিয়ঞ্ঝড় আর সোজা গিয়ে ও এইদিকে গেলে 164 কটক, আমরা যেখানে যাব সেটা হচ্ছে আর 26 কিলোমিটার, NH20 উঠে মাদিকে যেতে হবে। তো মেন রোডে উঠি, উঠে দেখি তেল নিতে হবে, গাড়িতে তেলও নেই, তেলের সিগন্যাল দিচ্ছে, এদিকে এমনই একটা জায়গা যে তেল গাড়িতে কম থাকলে খুব মুশকিল, মানে ফুল ট্যাঙ্কি করে নিয়ে ঢুকতে হবে, কারণ একদমই কোনো পেট্রোল পাম্প কোনো কিছুই নেই, পুরোপুরি অফবিট একটা জায়গা। তো সেই জন্য বলবো, যদিও আমি মানে গাড়িতে তেল ছিল বলে আমি চলে গিয়েছিলাম, কারণ আমি একটু এক্সট্রা প্রিমিয়াম খুঁজছিলাম পাইনি, তো ভাবলাম যে ঠিক আছে ওইভাবে ঘুরে আসি, কিন্তু এবারে এক্সট্রা প্রিমিয়াম পাই আর না পাই আমাকে তেল নিতে হবে, কারণ গাড়ির অবস্থা খারাপ, তেল খুব বেশি আর নেই, 3-4 লিটার মতো তেল আছে, দেখি তার মধ্যে যদি এক্সট্রা প্রিমিয়াম পেয়ে যাই তো ট্যাঙ্কি ফুল করে নেবো। তোমরা যদি আসো তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা গাড়ির ট্যাঙ্কি ফুল করে নিয়েই ঢুকবে, এইসব অফবিট জায়গা তো এদিকে তেল পাওয়া যায় না। আমরা এবার ওই ওয়াটারফলের নাম কি গুন্ডি চুগাই, নামটাও মনে থাকে না, গুন্ডি চুগাই ওয়াটারফলের রাস্তায় ঢুকে পড়েছি। এই রাস্তাটাও বেশ সুন্দর, কিন্তু গাড়ির তেল নেবো করে ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু তেল পাইনি, তো এখন যা আছে ওইভাবেই যাচ্ছি, কিছু করার নেই। আগে বলি সন্ধ্যা হয়ে গেলে আর দেখতে পাবো না, তো ওই জন্য বেরিয়ে পড়েছি। এটারও দুধারে জঙ্গল, কারণ এইসব জায়গা একটু অফবিট জায়গা, বেশি সন্ধ্যা করে আসা ঠিক হবে না, আলো থাকতে থাকতে দেখে ফিরে যেতে হবে। উড়িষ্যায় মানে একটা জিনিস কিন্তু ভালো, যেটা হচ্ছে অফবিট জায়গা হলো কি রাস্তাঘাট খুব সুন্দর, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদমই না, উড়িষ্যার এই জিনিসটা খুবই ভালো, যে এত অফবিট জায়গা ঘুরছি কিন্তু এইসব অফবিট জায়গাগুলো রাস্তা মানে খারাপ হওয়ার কথা কিন্তু একদমই না, দেখতেই পাচ্ছ রাস্তা কি ভালো। গুন্ডি চুগাই ওয়াটারফলস, এই যে গুন্ডি চুগাই ওয়াটারফলস, এখানে বোর্ড আছে, এখানে সব গাড়ি রাখার জায়গা, আমরা একদম চলে এসেছি বাইক নিয়ে। এই যে এই বাইক রাখলাম, বাইক রেখে এইদিকে অনেক মানে টুরিস্ট গাড়ি ফাড়ি রাখার জায়গা আছে, এসবগুলো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, হ্যাঁ ওয়াচ টাওয়ারে ওঠা যায়, উঠবো তো দেখি এই জায়গাটাকে কেমন। টাওয়ার ওপর উঠে একটু দেখে নিলাম, আবার আমরা এই সাইড থেকে একটা নিচে নামার জায়গা আছে, সেখান থেকে আমরা নিচে নামছি এই পাশে, ভিউটা আরও সুন্দরভাবে উপভোগ করার জন্য। ভালো জায়গা, নিঃসন্দেহে ভালো জায়গা,
অবশ্যই মানে অফবিট গুলো জায়গার মধ্যে রেকমেন্ডেড একটা জায়গা। এই যে এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, এতটা সিঁড়ি, নিচে নামলে আবার সেই ভিজে যাওয়ার অবস্থা। সামনে দাঁড়িয়ে আছি, সত্যি কি দুর্ধর্ষ ভিউ, না দেখলে কাছ থেকে বোঝা যাবে না। একদম ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এই যে আরেকজন ফটো শুট করছে। মোটামুটি এখানে দেখলাম, ওঠো, এবার ওই সাইড থেকে একটু যাওয়া যায় ওইদিকে, আর এইদিকে একটু যাওয়া যায় ব্রিজটা পার হয়ে, এই দু জায়গায় একটু যাবো। এখানে অনেক দোকান টোকানও বসে, এখন সন্ধে হয়ে গেছে বলে সবাই মানে দেখলাম গুছিয়ে নিয়ে চলে গেছে, আর এখন একটু ট্যুরিস্টও কম, কারণ বর্ষার সময় তো, এবার বর্ষা কমছে, এবার ট্যুরিস্ট আসবে। এই যে এখান থেকেও ফলসটা দেখা যায় ভালো, এই যে ব্রিজ, এখান থেকেও ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, অতটা সুন্দর দেখা যায় না, সেটাই। হ্যাঁ, দেখেছি। এখানে একটু দাঁড়াই, দেখি এখান থেকে ভিউটা কেমন। এটা হচ্ছে উপর থেকে ভিউ, এখান থেকেও বেশ ভালো লাগছে ওয়াটারফলসটা, নিচে থেকে বেশি সুন্দর লাগছিল। এটা হচ্ছে উপরের ভিউ, দুর্ধর্ষ লাগে, দুর্ধর্ষ। আমরা গুন্ডিচাগায় দেখা শেষ করলাম। গুন্ডিচাগায় কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর জায়গা, পুরো অনেক একটা ফলস না, মানে চারিদিকে অনেকগুলো ফলস, তোমরা দেখো, দেখলে বুঝতে পারছো, ভিডিওটা দেখো। আর এখানে কিন্তু অনেক হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার আছে, যারা মানে পুরাণের ব্যাপার স্যাপার, যারা ওগুলো জানতে ইন্টারেস্টেড তারা একটু গুগলে দেখে নেবে, ওগুলো এখানে অনেক বলছি না। সুন্দর বসার জায়গা আছে, বসে ফলসটা উপভোগ করার জন্য, এবং অনেকটা সেই চিত্রকূট মানে ছত্তিশগড়ের চিত্রকূট মানে ফলসের মতো খুব সুন্দর। তো সব রকম ভাবে আমরা যতটুকু পারলাম ভিডিও করলাম, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা নিচ পর্যন্ত যাওয়া যায়, একদম ফলস, হ্যাঁ নিচ পর্যন্ত যাওয়া যায়, আমরা গিয়েছিলাম তো সেখানে দেখলাম, সাইড দিয়েও যাওয়া যায়, ঘুরে দেখা যায়। আর এখানে অনেক ছোটোখাটো দোকান টোকানও বসে, সিজনের সময় শীতকালের সময় খুবই ভিড় হয় এখানে, তবে বর্ষাকালের মতো এত সুন্দর আমার মনে হয় না যে শীতকালে ভালো লাগবে। তো সত্যি এখানেও আসার সার্থক হয়েছে, দেখলাম খুব সুন্দর, তো তোমরাও দেখো। এবার আমরা এখান থেকে চলে যাব, তো ভিডিওটা আর বড় করছি না, তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা আরো পেতে থাকবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো তোমরা উপভোগ করো, টাটা।